Welcome to my channel, Kazi Nourin. Desho desher bahir theke modhe jara Kazi Nourin ke deshe asha kori amader bhalo ache mon apnader doya alhamdulillah আমিও ভালো আছি আসলে পড়াশোনার চাপ এত বেশি ধারার উপরে ধারা ধারার উপরে ধারা আইনের উপরে আইন আকাশের যত তারা আইনের তত ধারা এতগুলো ধারার কারণে কিন্তু আমি সারা দিন পড়াশোনা করতে হয় এবং পড়াশোনার কারণে আসলে ওইভাবে মোটরসাইকেল নিয়ে বের হওয়া হয় না ইভেন ইফ গানও গাওয়া অনেকটা কমায় দিছি কারণ সবার আগে তো পড়াশোনা পড়াশোনা না করে যদি এখন খালি গান বাজনা করি ঢ্যাংনাই হয়ে পরের জীবনে কি করবো তাই না যাই হোক সবকিছু মিলা চেষ্টা করতেছি একটু কষ্ট মষ্ট করে এবার পাশ করার জন্য গতবার পাশ করি নাই এবার যদি পাশ করতে না পারি তাহলে আসলে আমার নিজের কাছে খারাপ লাগবে কারণ বড় বোন বিসিএস ছোট বোন যদি অ্যাডভোকেট হইতে না পারে তাহলে কি লাভ বলেন আর মানে কি লাভ অনেকদিন পরে আমি আমার মোটরসাইকেলটা নিয়ে আজকে বের হব আর বের হওয়ার অনেক দ্য বিগ রিজন হচ্ছে লেন খানের বাইক আজকে বিক্রি হয়ে যাচ্ছে চলুন বন্ধুরা এই মুহূর্তে আমরা বের হই বের হয়ে বাকি কথাবার্তাগুলো বলি আমি আমার বাইকটা সার্ভিস করেছি হচ্ছে চাঁদপুর মোটরসে এবং চাঁদপুর মোটরসে বাইকটা সার্ভিস করানোর পর থেকে বাইকের পারফরমেন্স একেবারেই চেঞ্জ মাশাল্লাহ 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 বাইকটা এত সুপার ফাস্ট হয়েছে প্রত্যেকটা গিয়ারে গিয়ারে ফুল শিফটিং আমি পাইতেছি মানে আমি এর আগে মোটামুটি ম্যাক্সিমাম অফিসিয়াল সার্ভিসই নিছি তো অফিসিয়াল সার্ভিস যে খারাপ তা না অফিসিয়াল সার্ভিস ভালো মোটামুটি জ্যাকি ভাইয়ের হাত ভালো কিন্তু এরপরেও গাড়িটা এত ফ্রি ছিল না যতটা ফ্রি চাঁদপুর মোটরসে হয়েছে যাই হোক আমি অনেক অনেক বেশি ধন্যবাদ চাঁদপুর মোটরসকে মানে এত সময় নিয়ে আমার বাইকটা মানে তিনটা মানুষ বাইকটা নিয়ে সার্ভিস করছে শুধু তাই না গতকালকে যখন আমি সার্ভিস সেন্টারে গেছি তখন আমি দেখছি যে একটা বাইকের জন্য তিনটা মানুষ কাজ করে অন্য অন্য জায়গায় ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এক একটা বাইকের জন্য আলাদা আলাদা দেখা যায় যে একজন একজন করে সার্ভিস করে তো তিনটা মানুষ যেখানে সার্ভিস করে সেখানে তো কাজ অবশ্যই ভালো হবে খারাপ হওয়ার কথা না তো আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড ইভেন ইফ আমি সিটিতে 51 মাইলেজ পাইছি 51 সিটিতে সো অবশ্যই কুচ তো বাত হ্যাঁ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যাইতেছি হচ্ছে হেলেন খানের উরে বাবা হাত দিয়ে সিগন্যাল দিতেছে আমার দিকে তাকায় আছে যাই হোক তো এই মুহূর্তে যাইতেছি হচ্ছে আমরা 10 নম্বরে আছে হচ্ছে হেলেন তো হেলেনের বাইকের কী অবস্থা মানে পুরো খুলে টুলে ফেলাইছে কিনা কে জানে যতটুকু শুনছিলাম ফগলেট টকলেট হাবি যাবে এগুলো মনে খুলে ফেলাবে সো যায় দেখি কি হয় ও দুর্জয় না না দুর্জয় না আহা দেখছেন এখনো রাস্তার মধ্যে বাজাইতেছে হ্যাঁ হ্যাঁ দুর্জয় না না দুর্জয় না যাই হোক এখনও মানে আমি যখন মানে রাস্তার মধ্যে কোনো সুজুকি জিক্সার এসএফ দেখি সেটাই দেখলে মনে হয় যে ওটা মেবি আমার এক্স বয়ফ্রেন্ড আই মিন দুর্জয় সো মিস ইউ দুর্জয় ওকে নাইস ব্রেক ওকে জ্যামটা ছাড়ুক জ্যামটা ছাড়ার পর আপনাদের সাথে বাকি কথা বলতেছি তবে আমার একটু খারাপ লাগতেছে বিকজ ওর বাইকটা আসলে খুব মায়া লাগতো মানে লিটারালি মনে হইতো কি যে ওর বাইকটার একদম পুরো আদর করে করে রাখছে মানে অনেক যত্ন করতো দেখা যাইতো যে 1500 কিলো হয়েছে লিকুমুলি ইঞ্জিন অয়েল পাল্টায় ফেলাইতো তারপরে দেখা যাইতো যে আবার 1500 কিলো হয়েছে সাথে সাথে বাইক ড্রেন দিয়ে দিত তো সব কিছু মিলায় মানে মনে হইতো যে অনেক বেশি আদর কইরা যত্ন কইরা সে বাইকটারে পালতো যাই হোক এমন আর কি ক্যারা উঠছে যে এত তাড়াতাড়ি বাইকটা বেঁচে দিতেছে যাই হোক দেখা যাক কি হয় দেখি এই মুহূর্তে আফসোস হইলেও সত্যি যে শেষ গোসল দাওয়াইতেছে হেলেন হেলেনের বাইক মানে খুব মায়া লাগতেছে আহারে আহারে আপনার হাতে ধরে শেষ গোসলি থাক মন খারাপ করে না হেলেন তবে হেলেন আপনার কাছে কিন্তু এমন সুবর্ণ সুযোগ আছে চাইলে কিন্তু একটা ছাপড়ি বাইক নিতে পারেন আপনি শুনেন লেডি ছাপড়ি কিন্তু নাই বুঝছেন ইউ শুড বি এ লেডি ছাপড়ি আমাদের RSM চৌধুরী কিন্তু চালায় ইটস সো পাওয়ারফুল বাইক ওকে সোয়াগ সো ইউ শুড না উনিও চালায় ওনার স্ট্যান্ড বাইক ছিল এটা এখনো স্টিল নাও ঠিক আছে আপনারা আমি ছবি দেখাবো আপনি চালিয়ে নিতে পারেন এটা এই হচ্ছে আমার মহারাজ তো ফাইনালি কিন্তু হেলনের বাইক ধোয়া হয়ে গেছে আর শেষ গোছল শেষ দৃশ্য এখনও একদম ঠিক আগের মতোই আছে ও স্টিকার খুলে ফেলছে না আরে স্টিকার খুলে ফেলছে স্টিকারগুলো খুলে ফেলছে ফগ লাইট লাগানো ছিল এগুলো খুলে ফেলছে এলইডিগুলো খুলে নাই এলইডি খুলবেন না দুইটা এলইডিও তো ছিল আচ্ছা যাক কিছু জিনিস তো দেওয়া উচিত
আবার এটা এটাও তো খোলেন নাই এই যে হেলেন আইলেন হয়ে গেছে আচ্ছা থাক আপনার কোবিক্সের তালাটা নিয়ে নিন চাবিটা কই রাখছি হুম আহারে যাই হোক তো হেলেনের বাইক ধোয়া ধুই হইতেছে আর এই হচ্ছে আমার চকচক মহারাজ তো মহারাজের সাথে থাকুন বাকি কথা পথে যেতে যেতে বলতেছি তো হেলেন হেলেনের বাইকটাতে শেষ রাইড করতেছে সো আসলে মায়াই লাগতেছে ভাইবা আর কি করবো সব কালা পরে রয়েছে কেন যাই হোক কালা আমার পছন্দ ইভেন ওর সাথে কথা বলার চেষ্টা করলাম সে এতটা বেশি এক্সস্টেড আসলে কি মনের দুঃখে নাকি ঘামের কষ্টে জানি না সে কথাও বলতে চাইতেছে না আসলে মন খারাপ নিজের স্বার্থের বাইক যখন কেউ বেঁচে দিতে চায় তখন তার খারাপ লাগবেই এটা স্বাভাবিক নতুন বাইক কিনলে হয়তো বা মন আবার ভালো হবে ইনশাল্লাহ মোড়া হয়ে উঠেছে এই গাড়িটা এখানে দাঁড়ায় আছে কেন বেয়াদব হ্যাঁ 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 থাকুক আকাশে উঠানো থাকুক সো হিসাবে ও যেরকম শেষবারের মতো রাইড দিতেছে আমারও মনে হইতেছে যে ওর বাইকটা শেষবারের মতো একটা রাইড দিয়ে দেখা উচিত ছিল আমার কারণ আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট বাইক ছিল R15 version 2 এস এডিশন যেটা সো এটা নিয়ে অনেক বেশি কনফ্লিকশন হয়েছে বাট ট্রাস্ট মি যারা যারা এটা ভার্সন ওয়ান বলে বলে চেঁচাইছেন মানে তারা যে লাইফে কত বড় এটা ভুল করছেন এটা আসলে তারা জানে না এই বাইকটা জাস্ট ও সেল পোস্ট দিছে দেওয়ার সাথে সাথে এটা বায়না হয়ে গেছে সাথে সাথে এটা বিক্রি হয়ে গেছে তার মানে আপনার বুঝেন যে এটার কী পরিমাণ মার্কেট ডিমান্ড হোয়াটএভার ইট ইজ আমি আসলে মানে কোম্পানির কথা বলতেছি না আমি ব্র্যান্ডের কথা বলতেছি ইয়ামাহা R15 সো এই বাইকটা এমন একটা বাইক না রাস্তা বন্ধ না আসেন না না আসেন আসেন এই বাইকটা এমন একটা বাইক আমার দেখা বাইক এটা হচ্ছে একটা কোয়ালিফাইড জিনিস আর একটা রাস্তা দিয়ে ঢোকা লাগছে আর এই মুহূর্তে একটা অজানা গলি দিয়ে যাচ্ছি তো কোন দিকে হেলেন আমার কিন্তু বললেন ওভার ফোনে ওকে ওকে সো এই মুহূর্তে যাইতেছি হচ্ছে এসিআই মোটরসে ওই এসিআই মোটরসে যে মানে নতুন মালিক নতুন ওনার সে নতুন ওনার অপেক্ষা করতেছে টাকা নিয়ে আর আমরা যাচ্ছি হচ্ছে সেই গন্তব্য অনুযায়ী একদিক দিয়ে ভালো হয়েছে যে যে ওনার হচ্ছে সে ওনারও হচ্ছে একজন আইনজীবী সো আশা করি ভালো সক্ষমতা থাকবে সে আইনজীবীর সাথে আর যেহেতু আমিও পড়াশোনা করতেছি আইনে সো এই বাইকের সুবাদে তো অ্যাটলিস্ট কথা কইতে পারবো যে ভাই আমাকে চিনছেন আমাকে চিনছেন ওই যে হেলেন খানের বাইক কেনার সময় আমি উপস্থিত ছিলাম তো চলুন এই মুহূর্তে যেতে থাকি আর কি বলবো মানে আমার বাইকটা তো এত স্মুথ হয়ে গেছে আমি তো খালি প্রত্যেকটা জায়গাতে খালি বুম বুম এরম করতেছি বুঝছেন এটা হচ্ছে ফ্যাক্ট তো চলুন যাই যেতে থাকি মানে সে আসলে মানে হাসবে যে তার মধ্যে হাসি আসতে হ্যাঁ আসলে মেজাজ খারাপ বুঝছেন তো মেইন কথা সব কথা শেষ কথা হচ্ছে একটা গেলে একটা আসবে তাই না হেলেন একটা গেলে একটা আসবে মন খারাপ করেন না মন খারাপ করে লাভ নাই আলটিমেটলি এখানে সুন্দর সুন্দর বাইক দেখেন বাইক দেখলে দেখবেন এমনি এত মন ভালো লাগবে বুঝছেন তো ফাইনালি এই মুহূর্তে হেলেনের R15 V2 গন করেন না ইনশাল্লাহ ভালো কিছু আসতে কপালে তাই না আচ্ছা আসেন আরে এটা ভাইয়া তুলে নেবে আপনি এটা নিয়ে টেনশন করেন না এই অল্পটা আছে হ্যাঁ এখন স্টিকার তোলার চিন্তা করতে আর এটা একটু তেল তেল দিয়ে এখানে তুলি বাইকের দুই পাশে স্বপ্ন ভরা মন তিনি হাত দুটি বাড়া বৃষ্টি ঝরে আমার চোখে যত
অফিশিয়ালি মানে এখন এই R15 এর মালিক আর গেলেন না। আচ্ছা বাই দ্য ওয়ে আপনাদেরকে বলি, ও এতটা বেশি আপসেট ছিল যে ও নিতে পারি তাহলে মোস্ট প্রবাবলি এটা আমার লাস্ট কবি আমাদের। না না না, আমি আমি থাকতে ওরে অবশ্যই অফিসিয়াল বাইকই নেওয়াবো, ইচ্ছা ইচ্ছা আছে। কারণ সবাই একসাথে ট্যুর দিবো, এটাতে তো মজা আছে তাই না? আর সবচেয়ে বড় কথা আপনাদের একটা সিক্রেট বলে দিই, সেটা হচ্ছে আজকে হেলেনের স্বাক্ষর দিতে বারবার খালি হাত কাঁপতেছিল। হ্যাঁ কেন থাক, এত এত আপসেট হলে হয়? আসলে কি এতগুলো বাইক বিক্রি করছি কখনো খারাপ লাগে নাই। আর সত্যি কথা বলতে গেলে মেয়েরা যে বাইক চালায় বডি কিটেড বাইকগুলো আমরা দেখতে খুবই সুন্দর লাগে। আর R15 আসলে একটা ট্যাগ লাইন যে R15, তো এটা বলতেও একটা ভালো লাগে। এটা হোক V2, V3 বা V4, মানুষ R15 শুনলেই মনে করে যায় ঠিক আছে। আচ্ছা এখন কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে, কজ দেখেন কচকচা টাকা, দেখেন এই যে কচকচা টাকা, এখন আপনি এই টাকাগুলো মালিক হবেন, এখন আর মন টন খারাপ করেন না বুঝছেন। মালিক বেশি দিন হতে পারবো না, কারণ নেক্সট বাইক তো আসতে হবে আসলে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো হেলেনের বাইক বিক্রি হয়ে গেল আর হেলেন এত এত বেশি আপসেট, এবং আপসেটের চোটে হেলেন কী করবে সে কিছুই বুঝতেছে না। বারবার টাইপিং মিস্টেক স্বাক্ষর ভুল করতেছে, এটা ভুল করতেছে, ওইটা ভুল করতেছে, চাবি যায়া বাইকের ইয়ার মধ্যে লাগায় রেখে আসতেছে, মানে এত এত বেশি আপসেট বলার বাহিরে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, অলরেডি টেস্ট ড্রাইভ চলতেছে মনে হয়। আচ্ছা হেলেনের বাইক এখন ওই ভাইয়া চালাইতেছে, টেস্ট ড্রাইভ দিতেছে, হোয়াটএভার ইট ইজ, বলতে বাধ্য যে অবশ্যই বাইকটা গুড মেনটেন্যান্স হয়েছে, নতুন ব্যাক চেসিস বুশ লাগানো হয়েছে, তার পাশাপাশি এটার মধ্যে চাকাগুলোও নতুন লাগানো হয়েছে। এই বাইকের মতো মেনটেন্যান্স আসলে কোনো বাইকই করা হয় না। শুধু তাই না, এটার মধ্যে 3,500 টাকা দামের RCB-র বল রেসার ইনস্টল করা, মানে সারা জীবনের জন্য উনি একদম সিকিউর যে এই বাইকের মালিক হয়েছে। সো এটা যতই মানুষ টেস্ট ড্রাইভ দেক এটা বলতে বাধ্য থাকবে যে বাইক ভালো আছে, আর যদি কোনো খুদ বাইক করে তাহলে তার কিছু করার নাই, হোপ ফর দ্য বেস্ট। যাই হোক এই মুহূর্তে আমরা খাওয়া দাওয়া করব আর এখানে ভিডিওটা শেষ করছি। আসবো আগামী নতুন কোনো ভিডিওতে। যারা যারা এখনও পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে চলে আসে। তো বন্ধুরা বিদায় নিচ্ছি, দিস ইজ ইউর কাজী নরিন সাইনিং অফ।